तो বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একদম বিয়েবাড়ির মতন ঝুরঝুরে আলু ভাজা বানিয়ে দেখাবো। সে কারণে এখানে আমি প্রথমে বড় বড় সাইজের কয়েকটা আলু নিয়ে নিয়েছি। তো আলুগুলোকে আমি প্রথমে ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়ানো হয়ে গেলে এগুলোকে ভালো করে আমি গ্রেট করে নেব। তোমাদের কাছে যেমন গ্রেটার আছে সেই সাহায্যে তোমরা একদম ভালোভাবে গ্রেট করে নেবে। তো তারপর এখানে আমি গ্রেট করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। আলুর মধ্যে কিন্তু অনেক কষ থাকে, চার পাঁচবার ধোয়ার পরেও কিন্তু দেখবে একটা কিন্তু কষ থেকেই যায়। তো এখানে আমি দেখো পাঁচ ছবার ধরে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন আর কোনো রকম এতে কিন্তু মানে নোংরা জল নেই, একদম জলটা পরিষ্কার হয়ে গেছে। এখন 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। ঠান্ডা জলও দিতে পারো বা নর্মাল জলও দিতে পারো। দিয়ে ভালো করে 10 মিনিট ভিজিয়ে নিয়ে আমি চেপে চেপে এটাকে তুলে নিয়েছি। এখন একটা পরিষ্কার পাত্রে রেখে দিয়ে এটাকে ভালো করে চাপা দিয়ে 20 থেকে 25 মিনিট রেখে দেব, যাতে ভালোভাবে জলটাকে টেনে নিয়ে আলুটা ঝুরঝুরে হয়ে যায়। না হলে কিন্তু আলু ভাজাটা খুব একটা ভালো হবে না আর কিন্তু নরম হয়ে থাকবে। এবারে এখানে আমি কয়েকটা শুকনো লঙ্কা আর অল্প কিছুটা বাদাম ভালো করে ভেজে নেব। গ্যাসটাকে আস্তেই দিয়েছি, ভালোভাবে আমি এটাকে ভেজে তুলে নেব। তাহলে কিন্তু আলু ভাজাটা আরও খুব সুন্দর খেতে লাগবে, পুরো বিয়েবাড়ির মতনই। এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখা যায়। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। একটা কথা বলে দিই, আলুটাকে যখন আমি কড়ার মধ্যে দিয়েছিলাম দেখো কতটা গাজা হয়েছিল, কিন্তু যখন দেখবে এই আলু ভাজাটা হয়ে যাবে একেবারেই কিন্তু এই গাজাটা থাকবে না, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এটা দেখেই তোমরা বুঝতে পারবে যে আলু ভাজাটা কখন নামাতে হবে। এখনও কিন্তু আলু ভাজাটা হয়নি, কারণটা গাজা গাজা হয়ে আছে। এই গাজাটা যখন সরে যাবে তখন ঠিক এই রকম কালার হবে। দেখো এখন কোনো রকম গাজা নেই, মনে হচ্ছে যেন এটা একটা ঠান্ডা তেল বা জল। তো আলু ভাজাটাকে দেখো একদম পুরোপুরি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এটা নামিয়ে নেব। তো এখানে আমি নামিয়ে নিয়েছি। এবারে আমি যে ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা আর বাদাম, তো সেগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর আমার কাছে কারি পাতা ছিল না তাই দিইনি, কারি পাতাটা দিলে আরও ভালো মানে গন্ধটা বেরোতো। তো খুব ভালো মুচমুচে হয়েছে। তো এটাকে এখন আমি সংরক্ষণ করে রেখে দেব। তো সে কারণে এখানে আমি একটা কৌটো নিয়েছি, এর ভেতরে আমি এখন ঝুরি ভাজাগুলোকে দিয়ে দেব। তো এটা ঝুরি ভাজা বা আলু ঝুরি যাই কিছু বলো না কেন, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমার মেয়ে তো গরম গরম অনেকটাই খেয়েছে, তোমরাও বাড়িতে এরকম বানাবে তোমাদের বাচ্চারাও দেখবে খেয়ে নেবে। আর বাচ্চারা তো অনেক সময় আলু খেতে পছন্দ করে না, এরকমভাবে বানাবে দেখবে অনায়াসে খেয়ে নেবে।